24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। আঞ্জুমানে রসভিয়া নুরিয়া বাংলাদেশের উদ্যোগে দশম যৌতুক বিরোধী মহাসমাবেশ রোববার বিকেলে নগরীর আলদিঘি মাঠে অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে রসভিয়া নুরিয়ার সভাপতি পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি মদ্দাজিল্লাহুল আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি ও দুষ্ট ক্ষত। যৌতুকের কারণে প্রতিদিন শত শত পরিবার নেমে আসছে দুর্ভোগ দুর্যোগ। যৌতুকের দাবি মেটাতে না পারায় প্রতিনিয়ত গরিবের সংসার ভাঙছে। যৌতুকের গ্লানি ও অভিশাপ থেকে দেশ ও সমাজকে বাঁচাতে আলেম ওলামা ও ইমাম সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মহাসমাবেশে উদ্বোধক ছিলেন চৌক চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ মাহবুবুল আলম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী, প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ সেলিম এবং শায়ের মোহাম্মদ মাসুমুর রশিদ কাদেরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল হাসান রুবায়ত সহ আরো অনেকে। সালাত সালাম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ এবং নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি মদ্দাজিল্লাহুল আলী। সবার আগে সর্বশেষ খবর আপনার মোবাইলে পেতে লগ ইন করুন www.snn24.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/snn24tv, SNN24 TV সকল অনুষ্ঠান পেতে লগ ইন করুন www.snn24.tv, ফেসবুকে অ্যাক্টিভ থাকতে লগ ইন করুন www.facebook.com/tv.snn24। SNN24 TV সকল অনুষ্ঠান ইউটিউবে পেতে সার্চ করুন SNN24.tv, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN24.tv সঙ্গে থাকুন।